হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো নড়াইলের নিরিবিলি পার্ক। এই নিরিবিলি পিকনিক স্পট বা নিরিবিলি পার্ক যেটাই বলি না কেন, নড়াইলের পার্কটি এই যশোর, খুলনা, ফরিদপুর এই অঞ্চলে ব্যাপকভাবে সমাদৃত। এই অঞ্চলের বহু স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে যারা পিকনিকে আসে বা বেড়াতে আসে, বেশ কয়েক বছর আগে থেকেই এই পার্কটির জনপ্রিয়তা, সবাই এখানে বেড়াতে আসে। যদিও এই পার্কটি অনেক আগে শুরু হয়েছিল, তবে পার্কটির রক্ষণাবেক্ষণ মোটামুটি ভালো, যার কারণে আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকলে। এখন আমি আপনাদেরকে এই পার্কটি ঘুরিয়ে দেখাবো এবং পার্কটিতে কিভাবে যাবেন এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার তথ্য দিয়ে দিব, যেন আপনারা খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারেন নড়াইলের নিরিবিলি পিকনিক স্পট। এই নিরিবিলি পিকনিক স্পটটি নড়াইল জেলা, যশোর জেলার পার্শ্ববর্তী একটি জেলা হচ্ছে নড়াইল। এই নড়াইলের লোহাগড়া থানায় এই পার্কটির অবস্থান। নড়াইল থেকে আপনি যদি যান, নড়াইল থেকে 15 কিলোমিটার মতো দূরত্ব এই নিরিবিলি পিকনিক স্পটের। তবে যশোর থেকে আপনি যদি যান, সেক্ষেত্রে আপনাকে প্রায় ভ্রমণ করতে হবে প্রায় 50 কিলোমিটার রাস্তা, তারপরে পেয়ে যাবেন এই পার্কটি। এই পার্কটি রাস্তা নড়াইলের লোহাগড়া থানায় পৌঁছানোর একটু আগেই এবং মেইন রাস্তার পাশে খুব সহজেই চলে যেতে পারবেন, বাসেই আপনারা যেতে পারবেন, বাসে নেমে তারপর ওয়াকিং ডিস্টেন্সে এই পার্কটির অবস্থান। পার্কটির প্রবেশ ফি অত্যন্ত কম, যার কারণে সবাই খুব সহজেই আপনারা প্রবেশ করতে পারবেন, অ্যাফোর্ডেবল। এবং বিভিন্ন যারা পিকনিকে আসে বা শিক্ষার্থীরা যারা আসে, তাদের জন্য একটি প্রতি বাস হচ্ছে মাত্র 1500 টাকা, 30-40 টাকা পরে জন প্রতি, সেই হিসাবে বেশ কম। এই পার্কটি আকারে বেশ বড়। পার্কটিতে থাকার ব্যবস্থা আছে, যারা নিরিবিলিতে আরো 2-1 দিন কাটিয়ে যেতে পারবেন, এখানে রাত কাটাতে পারবেন, যার কারণে এখানে এসি ও নন এসি বিভিন্ন ক্যাটাগরিতে রুম আছে, 1500 থেকে 2000 বা 2500 টাকা পর্যন্ত ভাড়া। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড আছে বা বড়দেরও বিভিন্ন ধরনের রাইড আছে, আপনারা চাইলে ঘুরতে পারবেন। এটা হচ্ছে রোপওয়ে, আমি এটা চড়েছিলাম, বেশ খুব দুর্বল মনে হতে পারে অনেকের কাছে, তবে বেশ ভালো এই রোপওয়েটি। কেবল কার, যেটাকে আমরা বলি কেবল কার, খুব সাধারণ মানের কেবল কার। পার্কটির আয়তন কিন্তু বেশ বড়, অনেক গাছপালা আছে, যার কারণে বেশ ছায়া সুনিবিড় এবং পরিবেশ খুবই ভালো। নিরাপত্তা বা সিকিউরিটি যেটাই বলেন না কেন, বেশ চমৎকার, খুব ভালো লাগবে। এখানে একটি মজার শো আছে, সেটা হচ্ছে ম্যাজিক শো। আমি যখন ছিলাম তখন ম্যাজিক শোটি হয়নি। এটি হচ্ছে পৃথিবীর একটি মানচিত্র, এর পাশেই আছে রেল লাইন, আপনারা চাইলে ট্রেনে চড়তে পারবেন। পাশে নাগরদোলা আছে, বিভিন্ন আরো বিভিন্ন ধরনের রাইড আছে বাচ্চাদের বা বড়দের, যার কারণে সবকিছু মিলিয়ে আপনারা একটু সময় হাতে নিয়ে আসলে এই পার্কটি ভালোভাবে ঘুরে যেতে পারবেন এবং এনজয় করতে পারবেন। পরিবার বন্ধু বান্ধব একসাথে আসবেন। এখানে ভেতরে খাবার হোটেলও আছে, যার কারণে আপনারা চাইলে খেয়েও নিতে পারবেন, সেখান থেকে বাইরে থেকে খাবার নিয়ে আসার প্রয়োজন নেই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং পার্কটিও নিশ্চয়ই ভালো লেগেছে, যার ফলে আপনারা পার্শ্ববর্তী জেলায় যারা আছেন তারা বেড়াতে আসতে পারেন। এই ভবনটির কথা বলে শেষ করি। এই ভবনটি এই পার্কের যিনি মালিক তার পরিবারের একটি ভবন। এই ভবনটি অনেক আগের, পুরাতন আমলের রাজপ্রাসাদের মতো মনে হয়। আমার ভবনটি খুব ভালো লেগেছে। এটি হচ্ছে কার কাক ও বাঘের সেই গল্প আমরা যারা বই পড়েছি। বাঘের গলায় হার যখন ফুটেছিল তখন এই কাক হারটি বের করে দিয়েছিল, সেই গল্প অনেকেরই জানা। আপনারা বন্ধুরা, এখন আমরা যেখানে আছি এই জায়গাটি হচ্ছে পার্কের সবচেয়ে সুন্দরতম জায়গা। এখান থেকে পুরো পার্কটি আপনি দেখতে পারবেন। একটি পুকুর, পার্কে প্রবেশের পরপরে এই পুকুরটি দেখা যায়। পুকুরের মধ্যে বোট আছে, বোটে আপনারা রাইডও করতে পারবেন, 20 টাকা মাত্র। এখান থেকে এই পুকুরের ভেতর দিয়ে একটি সিঁড়ি করে দেওয়া হয়েছে, ব্রিজ করে দেওয়া হয়েছে, এই ব্রিজ দিয়ে আপনারা ওই পারেও চলে যেতে পারবেন এবং পুরো পার্কটি দেখে নিতে পারবেন। আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং কোনো প্রশ্ন থাকলে কোনো কমেন্ট করতে পারেন, কমেন্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
আর কিভাবে যেতে হয় এটি আমি ডিসক্রিপশন বক্সেও খুব সুন্দরভাবে লিখে দিব, যারা আপনাদের সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কিছু মনে হচ্ছে না, এতগুলো খাদ্য তোর সামনে।